ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন সার্জিও লোবেরা। এই খবর সামনাসামনি আসতেই শোরগোল পড়ে গেছে ইস্টবেঙ্গল পাড়ায়, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অবশ্যই আরও এক স্প্যানিশ কোচকে পেয়ে এবং আইএসএলের সবথেকে সাকসেসফুল কোচকে পেয়ে তারা কিন্তু রীতিমতো আবারও অনেকটা আশায় বুক বাঁধতে পেরেছে। পরপর ডার্বি হার তাদের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল, সেগুলো ভুলে আবার নতুন করে স্বপ্নের বুনিয়াদ গুনতে শুরু করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা। তাই অবশ্যই সার্জিও লোবেরাকে স্বপ্নের সওদাগর করছেন তারা, এবং তিনি আসলে যে ভালো টিম হবে এরকম শর্ততেই কিন্তু তিনি ইস্টবেঙ্গলে সাইন করেছেন, তাতেই আরও অনেক বেশি খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই দেখা যাচ্ছে যে তাকে সময় দিতে অনেকটাই আগ্রহী ইস্টবেঙ্গল সমর্থকরা, কারণ জানেন লোবেরা যদি সময় পান তাহলে চ্যাম্পিয়ন লাকটা তিনি নিয়ে আসেন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে টিমকে চাঙ্গা করে দিতে পারেন তিনি, এবং চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা ঢুকিয়ে দিতে পারেন প্রত্যেকটা ফুটবলার, সমর্থক এবং ম্যানেজমেন্টের মধ্যে। তাই অবশ্যই সার্জিও লোবেরা একা আসছেন না, তিনি নিয়ে আসছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গোলকিপার কোচ, কন্ডিশনিং কোচ, জেসুস তাতু, জুয়ান মা, ম্যানুয়েল সায়াব্রা, এই তিনজনকে নিয়েই একেবারে কোর টিম নিয়েই বলা যায় ভারতবর্ষে পদার্পণ করছেন ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর সার্জিও লোবেরা। এখন দেখা যাক কতটা স্বপ্ন পূরণ করতে পারেন ইস্টবেঙ্গল সমর্থকদের তিনি। আমাদের থেকে অনেক শুভকামনা রইল সার্জিও লোবেরাকে, আপনি সফল হন এটাই আমরা চাইব।